মাঠাতে জল দিয়ে দিলে আপনি জল দিলেন আর হচ্ছে তো আপনারা দেখবেন স্কুলে ওয়াল গুলো ফেটে গেছে, ওটা আপনার মেঝে গুলো ফেটে গেছে, রিপেয়ারিং এর জন্য তো আমরা পিয়ার ফেট দিয়েছেন কোথাও পিয়ার তো আমরা দিয়েছিলাম নতুন ঘর যদি নাও হয় তাহলে আমাদের যে পুরাতন ঘরটা আছে কিন্তু আমরা এখন পরিষ্কার করে বাচ্চাদের পড়াচ্ছি, সেটটা যদি ভালো থাকে তাহলে আমরা বর্ষাকালটা বলতে চিনেছি, কিন্তু একদম পুরো খারাপ জল পড়ে এটাতে বর্ষাকালে আমরা এটা ইউজ করতেই পারি, নিজেরা মানে লোকটক দিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে বাচ্চাদের এখানে পড়াচ্ছি। ওই সাইডের জায়গাটা কি স্কুলের জায়গা না মাটি ফাটি দিয়ে বলিনি তো আমাদের বললে তো আমার করে দিতাম আপনাদের নিজেদের ভাবতে হবে।